জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি লয়নে একান সংবাদ সম্মেলনের আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মার্চের এক তারিখ সরর একান রেস্টুরেন্টের হল রুমত ইয়ানোর আয়োজন করা হয় ডকুমেন্টারি প্রদর্শন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব। সম্মেলনত উপস্থিত আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। এ সমত্তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি লয়নে সাংবাদিকলরে অবহিত করে। আমরা ইতিমধ্যে কমিটি করে দিয়েছি, আমাদের একটি কি দুটি সংকলন হবে, খুব মানসম্মত হবে আমরা আশা করছি। কমিটি করা হয়েছে আমাদের সিনিয়র শিক্ষকদেরকে দিয়ে, যারা এসব কাজ করতে অভ্যস্ত। গবেষণামূলক প্রবন্ধগুলো তারা দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন। আমরা 100 জনকে বৃত্তি দিতে পারি কি না, কাকে কাকে দেওয়া যায়, কী ক্রাইটেরিয়া দেওয়া যায়, সেটিকে কমিটি করে দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীটা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে চাই। আপনারা যা যা বলেছেন সেগুলি আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে নিলাম, এবং আমার মনে হয় সেগুলিও খুব ভালো পরামর্শ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মনিরুল হাসান, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মহিবুল আজিজ সহ বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান ও শিক্ষক শিক্ষিকা সহ আরো বোধকে। আমি সবাইকে বলেছি যে আমাদের অনুষ্ঠান ছোট হোক বড় হোক সেটা বড় কথা নয়, তাতে প্রাণের স্পর্শতা যাতে থাকে, লোক দেখানো যাতে না হয়। আমাদের বিভাগের পক্ষ থেকে যেটুকু সম্ভব সেটাও যদি করেন, সেটাও আমাদের জন্য, বিশেষ করে নতুন প্রজন্মকে এর সঙ্গে সংযুক্ত করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যটা ছিল। আর তার সঙ্গে আমরা এটা বলেছি যে অনুষ্ঠানগুলো আমাদের হবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে, গানের, কবিতার, সৃজনশীল প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, এইগুলো যাতে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তার জীবনের বাণী, এইগুলোকে ফোকাস করে, এবং যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে প্রয়োজন হলে প্রতিযোগিতা আয়োজন করে সেখান থেকে সবচেয়ে ভালো লেখাগুলো বাছাই করে আমরা দেয়াল পত্রিকাটা সাজাতে পারি। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তো আলাদাভাবে করবোই, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রোগ্রামগুলি করতেছে, আপনারা জানেন ইউনিভার্সিটি স্টেট উইদিন স্টেট, আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামে, সিনেট, সিন্ডিকেট, এফসিপিএনডি, সব জায়গায় আমরা শিক্ষকরাই প্রতিনিধিত্ব করি। আমরাই প্রশাসন বলতে আমরাই প্রশাসনের অংশ। আমাদের অনুরোধ ছিল আমাদের দলের সবার প্রতি, আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামগুলি যাতে চমৎকারভাবে আমরা ভালোভাবে করতে পারি সেজন্য আমাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। আমরা দলের থেকেও সে ব্যাপারে প্রোগ্রাম করার জন্য আমাদের পরিকল্পনা আছে। আর নিরাপত্তার ব্যাপারে আমাদের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি, এবং সেভাবেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। হল 22 মার্চ, ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।